আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি দেশ এবং প্রবাসী সবাই ভালো আছেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মাতামোহনী নদীর উপর নির্মিত হচ্ছে 6 লেনের নতুন সেতু। 60 বছর আগে নির্মিত পুরনো সেতুটি যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নতুন এই সেতু সহ 4টি সেতু নির্মাণ করছে। আজকের ভিডিওতে দেখাবো চকরিয়া মাতামোহনী ব্রিজের সর্বশেষ আপডেট, সেই সাথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অন্য 3 সেতুর আপডেট তুলে ধরব। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার মতো হয়ে থাকেন, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আপডেট পেতে হোসান এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখুন। এখন দেখতে পাচ্ছেন ব্রিজের অংশ। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ব্রিজের চিত্র দেখছি, সেই সাথে আমরা পুরাতন ব্রিজ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। পুরাতন ব্রিজের পূর্ব পাশে এই ব্রিজ নির্মিত হচ্ছে। ব্রিজের সাথে টিন দিয়ে ঢেকে রাখায় পরিপূর্ণ চিত্র দেখা যাচ্ছে না, তবে খালি চোখে দেখেছি বড়মতি ব্রিজের মতো এই ব্রিজের কাজ অনেকাংশে শেষ হয়েছে। ক্রস বর্ডার নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীনে 750 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল, 2000 সঙ্গ নদীর উপর সঙ্গ সেতু, বড়মতিকাল ও কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামোহনী নদীর উপর স্বাধীনতার 50 বছর পর এই প্রথম নির্মিত হচ্ছে 6 লেনের 4 সেতু। দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার 1.25 কোটি মানুষের পাশাপাশি প্রতিবছর দেশ ও বিদেশ থেকে বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারে ভ্রমণে আসা কোটি কোটি মানুষের মাঝে মাতামোহনী সহ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 4টি স্থানে নতুন ব্রিজ নির্মাণ করায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামোহনী নদীতে 1960 সালে নির্মিত পুরনো সেতুটির রেলিং ব্যাঙ্গে অসংখ্য দুর্ঘটনা ঘটেছিল। বেশ কয়েক বছর আগে পর্যটকবাহী একটি বাস সেতুর নিচে পড়ে গিয়ে 20 জন পর্যটক নিহত হয় ও আহত হয় অনেকে। এখনও পুরাতন ব্রিজে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, এসব কারণে এলাকাবাসী সহ পর্যটন খাতে সম্পৃক্ত সবাই ভুক্তভোগী ছিল। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 6 লেনের ব্রিজ নির্মিত হওয়ায় সবাই খুশি, সেই সাথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 4 লেন অথবা 6 লেন করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে অনেকে। মাতামোহনী নদীর উপর নির্মিত সেতুটি দৈর্ঘ্য হবে 321 মিটার, প্রস্থ 31 মিটার। সেতুতে স্প্যান বসবে 8টি, পিলারের সংখ্যা হচ্ছে 9টি। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানা গেছে বর্তমানে রাত দিন বিরামহীনভাবে নির্মাণ শ্রমিকেরা সেতু নির্মাণের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে। সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা 2021 সালের নভেম্বরে, তারা নির্দিষ্ট সময়ের আগেই সেতু নির্মাণ কাজ সম্পন্ন করার আশাবাদী। এখন দেখুন কক্সবাজার মহাসড়কে নির্মিত অন্য 3 সেতুর আপডেট, যা আগের পর্বে আপডেট দিয়েছিলাম। তাছাড়া চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কক্সবাজারের রামুর পানিছড়া বাজার এলাকায় রেললাইন বা রেল ট্র্যাক বসে গেছে। ওই আপডেট নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, উপরে বেশি ওঠার লিঙ্ক অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, দেখে আসার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার মতো হয়ে থাকেন, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আপডেট পেতে হোসান এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখুন। আপনার একটা সাবস্ক্রাইব ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত পর্যটন নগরী কক্সবাজারকে ঘিরে অনেক মেগা প্রকল্প অত্যন্ত দ্রুত বাস্তবায়ন করছে বর্তমান সরকার। এই প্রকল্পকে ঘিরে দেশি বিদেশিদের পদচারণা বেড়ে চলছে, তাদের যোগাযোগের প্রধান মাধ্যম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। পর্যটনকাদের ব্যবসার প্রায় পুরোটাই নির্ভরশীল এই সড়কপথে। প্রকল্প সূত্রে জানা যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চন্দনাশের 2000 সঙ্গ নদী, বড়মতিকাল, পটিয়ার ইন্দ্রপুল, চকরিয়ার মাতামোহনী সহ 4টি সেতু 6 লেন বিশিষ্ট হলেও যানবাহন চলাচলের সুবিধার্থে সঙ্গ, মাতামোহনী ও ইন্দ্রপুল সেতু প্রথমে 3 লেনের কাজ সম্পন্ন করে আগামী জুন মাসের মধ্যে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে ও 3টি সেতুর বাকি 3 লেনের কাজও সম্পন্ন হবে বলে জানা যায়।
তবে উপজেলা বড় মুদি খালের উপর মাজার পয়েন্ট সেতুর চওড়ানের কাজ সম্পন্ন করে আগামী জুলাই মাসের মধ্যে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। চারটি সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এখন দেখতে পাচ্ছেন মাজার পয়েন্টের বড় মতিকালের উপর ছয়লাইন বিশিষ্ট ব্রিজ। এই ব্রিজ নতুন জায়গা নিয়ে করার ফলে একসাথে ছয়লাইন কাজ করা হচ্ছে। বাকি তিন সেতু দুহাজারি, ইন্দ্রপুর সেতু, মাতামোহনী সেতু দ্বিতীয় ধাপে পুরাতন ব্রিজ ভেঙে নির্মাণ করা হবে। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির জায়গার বেশিরভাগ আর্থিক সহায়তায় ছয়লাইনের চারটি সেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে। বেশিরভাগ আর্থিক সহায়তায় সরকার ও জায়গার যৌথ অর্থায়নে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের অধীনে এই ব্রিজগুলো নির্মিত হচ্ছে। ব্রিজগুলোর প্রস্থ হবে 31.20 মিটার। এর মধ্যে পটিয়ার ইন্দ্রপুর সেতু দৈর্ঘ্য হবে 60 মিটার, বড়মুদি সেতু দৈর্ঘ্য হবে 60.15 মিটার, দুহাজারি সেতু দৈর্ঘ্য হবে 238 মিটার, মাতামোহন সেতু দৈর্ঘ্য হবে 321 মিটার। তবে সব ব্রিজের প্রস্থ সমান হবে। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এইসব সেতু ও কালভার্টের দুই পাশে হালকা যানবাহন চলাচলের জন্য বিশেষ সুবিধা রাখা হবে বলে জানা যায়। কাজের অগ্রগতি সম্পর্কে ক্রস বর্ডার রুট নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জানান, চন্দনাশ উপজেলা ছঙ্গ নদীর উপর সাঙ্গু সেতুর 7টি পিলারের মধ্যে 5টি নির্মাণ কাজ শেষ হয়েছে। 5টি পিলারের উপর গার্ডার বসানো শেষে স্ল্যাব বসানোর কাজও সম্পন্ন হয়েছে। বড় মতিখালের উপর মাজার পয়েন্ট সেতুর পিলার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। উরুদমও চলছে গার্ডার ও স্ল্যাব বসানোর অ্যাপ্রোচ সড়কের কাজ। অপরদিকে পটিয়া উপজেলার ইন্দ্রপুর সেতুর 3 লেনের পালিয়ের কাজ শেষে এখন চলছে পিলার নির্মাণের কাজ। কক্সবাজার জেলার চকরিয়া মাতামোহনী নদীর উপর মাতামোহনী সেতুর 8টি পিলারের মধ্যে 7টি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে গার্ডার ও স্ল্যাব বসানোর কাজ। আগামী সপ্তাহে বাকি থাকা পিলারগুলোর নির্মাণ কাজও সম্পন্ন হবে। আগামী জুন মাসের মধ্যে সঙ্গ, মাতামোহরী ও ইন্দ্রপুর সেতু 3 লেন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে। পরে বিদ্যমান পুরনো সেতুগুলো ভেঙে বাকি 3 লেনের কাজ শেষে আগামী ডিসেম্বরের মধ্যে 3 সেতু 6 লেন দিয়ে চলাচল করবে যানবাহন। অপরদিকে উপজেলার মাজার পয়েন্ট সেতুর 6 লেনের কাজ একেবারে সম্পন্ন করে আগামী জুলাই মাসের মধ্যে